হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা টুইস্ট করব। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কাপড় আছে, মানে অনেকগুলো বলতে 10 খানা শাড়ি আছে এখানটায়। তো আজকে আমি একটা টুইস্ট করবো আমার বরের সাথে। ওকে আমি আজকে টেনে হিজড়ে নিয়ে আসবো, আজকে চ্যালেঞ্জ করাবো। আজকে হচ্ছে চ্যালেঞ্জ হবে একটা। তো চ্যালেঞ্জটা হচ্ছে 10টা শাড়ি আছে, 5টা 5টা করে নয়, মানে কে কত তাড়াতাড়ি 10টা শাড়ির মধ্যে যার যত বেশি তাড়াতাড়ি ভাঁজ করা হবে সে জিতে গেল, আর যে কম শাড়ি ভাঁজ করবে সে হেরে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে টুইস্ট। মানে ধরো আমি ধরো 7টা করলাম, ও ধরো 3টা করলো, তাহলে ও হেরে গেল, এরকম টাইপের, বুঝলে তো? মানে 10টা শাড়ি একসাথে থাকবে, বাট কে কত তাড়াতাড়ি শাড়িটা ভাঁজ করতে পারে। তো বেশি দেরি না করে চলো ওটাকে ডেকে নিছি। ও আগে একবার চ্যালেঞ্জে, আমি অনেকবার চ্যালেঞ্জ করেছি ওর সাথে, খাওয়ার চ্যালেঞ্জ হোক, তো হেরে যায়। ও বলেছে আমি তোমার সাথে চ্যালেঞ্জ, কোনো চ্যালেঞ্জই করবো না। আমি বলছি তোমাকে আমি চ্যালেঞ্জে বসাবই, যা হয় হবে। তো আজকে ওকে টেনে হিজড়ে নিয়ে আসবো, ওকে নিয়ে আসি আগে। ওয়েট করো তোমরা। তো টেনে হিজড়ে নিয়ে এসেছি, আসতে চাইছি। দশটা শাড়ি আছে এখানে, ঠিক আছে, 10টা শাড়ি কে কত তাড়াতাড়ি ভাঁজ করতে পারে, আর যে হেরে যাবে তাকে একটা পানিশমেন্ট আছে, সেটা আমার বর করবে। এটা পুরো ইজ্জত কা সওয়াল হে। স্টার্ট করে আমি এখন শুরু করবো না, স্টার মানে আজকে জিতবেই। তো কোন টাইমিং নেই, বলো কি বলবে, কথা বলি, কথা বলতে স্টার্ট করে যাচ্ছে। তো ঠিক আছে, স্টার্ট যখন বলতে স্টার্টই করে দিই। আমি জানি তো হেরে যাবে, শাড়ি তো ফাঁচ জীবনে কোনোদিন করেই নি। ফাইট ফাইট নো, চলো দাঁড়াও, স্টার্ট করেছি, দাঁড়াও কাউন্ট করবো, দাঁড়াও শাড়িগুলো একটু ওলট পালট করে দিই, চলো। 1, খুব মজার আছে, কিন্তু লাস্ট অব্দি স্কিপ না করে দেখতে হবে তোমাদেরকে ভিডিওটা। চলো স্টার্ট করছি, 1 2
সবসময় হ্যাপি থাকবে, এখনো জন্য
টাটা।